আচ্ছা, তো বন্ধুরা, যেমন কলকাতার কাছে রয়েছে কুমোরটুলি, সেরকম আমাদের আসানসোলের কাছে রয়েছে কিন্তু মহিশিলা। আর বন্ধুরা, দেখতে দেখতে সরস্বতী পুজো কিন্তু প্রায় চলে এলো, আর এক মাসও নেই বলতে গেলে। সো বন্ধুরা, আজকে আমরা যাব হচ্ছে গিয়ে মেনলি আসানসোলের মহিশিলাতে ঠাকুর দেখতে, ক্লাবে সরস্বতী পুজোর জন্য। তো দেখতে পাচ্ছ এখানে সব বন্ধুরা কিন্তু চলে এসছে। তো আজকে যাব ঠাকুর দেখবো, আর পারলে আমরা কিন্তু ঠাকুর ফাইনালও করে দিতে পারি। আর আমাদের আসানসোলে মহিশিলায় ঠাকুর কেমন প্রস্তুতি চলছে সরস্বতী পুজোর জন্য সেটাও দেখাবো তোমাদেরকে। তো চলো এখন যাওয়া যাক। তারপর আর কি, সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়ি, আর দেখতে দেখতে যেন নিমেষের মধ্যে পৌঁছে যাই আমরা মহিশিলাতে। এখানে আপনাদেরকে এবার ঠাকুরগুলো যে তৈরি হচ্ছে এগুলো দেখাবো আপনাদেরকে। তো দেখতে পাচ্ছ আপনারা, এখানে কাকু কিন্তু সরস্বতী ঠাকুর বানানো চালু করে দিয়েছে, আর এখানে কিন্তু সারি সারি দিয়ে মোটামুটি ঠাকুরগুলো তৈরি হচ্ছে। আগে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, ধরো দেখতে পাচ্ছ এখানে সারি দিয়ে কিন্তু ঠাকুর বানানো তৈরি হচ্ছে। এখানে কাকু দাদা কাজে লাগে লেগে পড়েছে। দাদা নামটা আপনার বলবে, রাজেন পাল। দেখতে পাচ্ছি এখানে তৈরি হচ্ছে, আরও এখানে একটা বিশাল মূর্তি তৈরি হচ্ছে, তোমাদেরকে দেখায় দাও। দেখতে বেশ ভালো লাগছে, মোটামুটি এটা তো বেশ ভালোই হাইট হবে এখানে দেখতে পাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও একটু বস বিশাল কিন্তু বড় বড় ঠাকুর তৈরি হচ্ছে। এইটা দেখতে মেনলি কিন্তু ভালো লাগছে আমার, হেভি মনটা কেড়ে নিল কিন্তু দেখে পড়ে। আর এখানে আরও ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছি, শাড়ি শাড়ি দিয়ে, মানে যত দেখানো যায় যতটা, মানে একটা ছোট একটা ভিডিওর মধ্যে যতটা দেখা যায় ততটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তো বন্ধুরা, মোটামুটি আমাদের ঠাকুর অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন এসেছি আরেকটা, মানে এখানে বলতে গেলে এখানে আরও বেশি করে ঠাকুর তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু বেশ মানে হিউজ হিউজ দেখতে পাচ্ছ তোমরা ঠাকুর তৈরি হচ্ছে, জোর কদমে কিন্তু এখানে বিয়ে চলছে বলতে গেলে ঠাকুর প্রস্তুতি। আর আমাদের ঠাকুরটা কেমন অর্ডার দেওয়া হয়েছে, দীপান একটু দেখাবি না, দীপান ফটোটা তো দেখাবি না। সব বন্ধুরা, মোটামুটি আমরা এমনি একটা ঠাকুর অর্ডার দিয়েছি, তো এটার ফাইনাল কেমন লাগে না লাগে সেটা আমি তোমাদেরকে সরস্বতী পুজোর দিন যেদিন মানে ঠাকুর নিতে আসবো, ডেলিভারি নিতে আসবো, সেদিন তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা হিউজ হিউজ মানে ঠাকুর তৈরি হচ্ছে, যেটা বললাম আগেই। তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি ব্যাপারটা কেমন মানে ঠাকুর তৈরি হচ্ছে, আশা করি তোমাদের ভালো লাগবে। সো বন্ধুরা, ফাইনালি কথা আছে প্রতিমাগুলোর দাম নিয়ে। তো আমি বলবো প্রাইসগুলো একটু হলেও হাই ছিল, কিন্তু যদি তোমরা এখানে যাও ঠাকুর যদি তোমরা পছন্দ করো তাহলে কিছুটা হলেও নিঃসন্দেহে দাম কমানো যেতে পারে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এত দূরই রাখছি। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর যেটা করতে হবে সেটা হলো চ্যানেলটা সাবস্ক্রাইব। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।